আচ্ছা এই এক্সপেরিমেন্টে আমরা যেটা করছি এখানে যে আমাদের স্কিনের যে তিনটা লেয়ার আছে তিনটা লেয়ার নিয়ে হচ্ছে আমরা কমসোলে যে কমসোল জিওমেট্রিতে ড্র করে দেন এখানে আমরা বেসিক্যালি যেটা করছি এখানে একটা হিট ডিস্ক প্লেস করছি ডিস্ক প্লেস করে দেন এটার কি ইফেক্ট হইতেছে এটা মডেল করে ট্রাই করা হয়েছে কমসোলে এখন আমাদের কমসোলের সাথে আমরা যে আগে করছি এটার যে ডিফারেন্স অ্যানসিসে হচ্ছে আমরা কি ইকুয়েশন ইউজ করতাম আর কি হইতেছে ভিতরে ওটা আমরা জানতেছিলাম না কিন্তু কনসোলে আমরা এক্সাক্ট ইকুয়েশন দিয়ে বুঝতে পারতেছি যে কোন ইকুয়েশন দিয়ে আমাদের সিমুলেশনটা সলভ হচ্ছে কোথায় কি কন্ডিশন এপ্লাই করতেছি এটা হচ্ছে একটা ডিফারেন্স আর এনসিস সলভ করতে হচ্ছে আমাদের ফাইনাইট ভলিউম মেথডে আর কনসোলে সলভ হয় ফাইনাইট এলিমেন্ট মেথডে এটা হচ্ছে দুটো ডিফারেন্স এখন আমরা যেটা করতেছি আমরা যে মডেলটা করব এখানে বেসিক্যালি আমরা যখন এই যে আচ্ছা আমি কমসোলে যাওয়ার সাথে সাথে সাইড বাই সাইড এর প্রসেস গুলো দেখাইতেছি তো এখন হচ্ছে শেয়ারটা চেঞ্জ করতেছি আপাতত কমসলে ঢুকতেছি তো এখন কনসোল এর পাশে যখন আমরা মডেল উইজার্ড এ যাচ্ছি এখানে আমরা সিলেক্ট করবো টু ডি এটা করার কারণ হচ্ছে আমরা এখানে যে স্কিনের পার্টটা মডেল মডেল করতেছি যদি আবার স্কিনের শেয়ারে যাই সেখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা এম রেজাল্ট যেটা পাবো তো এখানে দেখো যে পুরো জিনিসটা এটা সিলিন্ড্রিকাল সিলিন্ড্রিকাল যদি আমি ফ্রন্ট সাইড থেকে ভিউ দেই তাহলে কি আমি একটা স্কোয়ার দেখতে পাই না তো স্কোয়ারের বেসিক্যালি এই যে এখানে যদি বলি তাহলে এইখানে জিনিসটা এই সাইডেও আর একটা পার্ট ছিল পুরাটা তো আমি জাস্ট অর্ধেকটা নিয়ে সিমুলেট করতেছি তো এই যে এই অর্ধেকটা নিয়ে সিমুলেট করতেছি তো এই অর্ধেকটা যদি সিমুলেট করি তাহলে এই চারপাশে জিনিসটা কি পুরাটা সিমেন্ট্রির মতো তাহলে এই চারপাশেও সেম জিনিসটাই সিমুলেট হবে এই সাইডটা এই এই স্কোয়ারটা এই স্কোয়ারটা তো তাই জন্য এখানে আমি সিলেক্ট করছি টু ডি অ্যাক্সেস অ্যাক্সিস সিমেন্ট্রিক তো এখন যদি আবার কনসোলে যাই তো দুটি এক সিলেক্ট করলাম আচ্ছা এখন আমরা হচ্ছে কনসোলে বিভিন্ন ফিজিক্স সিলেক্ট করা যায় তো এখানে আমাদের যেটা লাগতেছে হিট ট্রান্সফারিং সলিড তো এটা হচ্ছে আমরা সিলেক্ট করবো হিট ট্রান্সফার ইন সলিড এটা এখানে এক দিব প্লাস হচ্ছে এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যদি আমি আবার টিউশনে যাই ইকুয়েশন দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা জিনিস ক্যালকুলেট করতে হবে বার্ন অর ড্যামেজ ইন্ডেক্স তো এখানে কি একটা ইকুয়েশন দেখতেছি ইন্টিগ্রেশন এ এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি তো এই ইকুয়েশনটা হচ্ছে আমরা সাইড বাই সাইড কনসোলে সলভ করব তো কনসোলে পিডি সলভার দিয়ে এই ইকুয়েশনটা সলভ করতে হবে এই জন্য আমরা হচ্ছে কনসোলে যখন নিতেছি তখন হচ্ছে এখানে ম্যাথমেটিক্স এ জেনারেল পিডি আছে পিডি ইন্টারফেন্সে জেনারেল ফর্ম অফ পিডি এটাও অ্যাড করব এটা করে স্টাডিতে গেলাম দেন হচ্ছে আমরা এখানে টাইম ডিপেন্ডেন্স স্টাডি করবো টাইমের সাথে সাথে চেঞ্জ হবে এই স্টাডিটা করতেছি তো এটা নিয়ে ডান দিলাম ওকে এখন হচ্ছে আমরা কমসেল উইন্ডোতে আস এখন কমসেল উইন্ডোতে আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে জিওমেট্রিটা বানাবো জিওমেট্রিটা যদি আমি বানাইতে চাই জিওমেট্রি সব ডাইমেনশন আমাদের দিয়ে দিছে হ্যাঁ জিওমেট্রি বানানোর আগে জিওমেট্রি দিকে আমরা সব হচ্ছে ফার্স্ট মিলিমিটার ইউনিটে কাজ করি মিলিমিটার ইউনিট সব সিলেক্ট করে নিব

তাহলে বেসিক্যালি যেটা হবে এই যে আর ইকাল টু জিরো যে এটা এক কর্নার থেকে হচ্ছে ইয়াটা বিল্ড হবে আমি যদি এটা হচ্ছে যেভাবে আসলে ওইভাবে দিই তাহলে দেখো জিনিসটা এই এক কর্নার থেকে শুরু হয়ে রেক্টাঙ্গেলটা বিল্ড হয়েছে আর যদি আমি সেন্টার দিয়ে বিল দিই তাহলে জিনিসটা যেটা হয়েছে আমার এই লাইনটার মাঝখান থেকে হচ্ছে বেসিক্যালি রেক্টাঙ্গেলটা বিল্ড হয়েছে তো আমরা আমাদের সিমুলেশন আমরা কর্নার থেকে বিল্ড করতেছি তো আর ইকাল টু জিরো আর ওটাও জিরোই থাকবে একদম এখান থেকে শুরু হবে তো এটা এটার নাম হচ্ছে আমি দিয়ে রাখি আর কি লিখলাম আপাতত এখন হচ্ছে এর উপরের লেয়ারটা বানান উপরের লেয়ারটা বানানোর জন্য আরেকটা রেক্টেঙ্গেল নিতেছি ওটা হচ্ছে আমাদের ডার্মিস ডার্মিস এখন ডার্মিস এর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমার ইয়া বাটন জুম টেক্সট এটা পুরোটা নিয়ে আসছে ভিতরে এটার উইথ হচ্ছে সেভেন আর কি বলে হাইট বলছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার দিলাম এখন এটা কি এটাও কর্নার থেকে শুরু হবে এটার উপরে বেসিক্যালি বিল্ড হবে তাহলে আর এক গস্ত জিরো বলতে এই লাইন বরাবর বিল্ড হবে জেড বলতে ওয়াই অ্যাক্সিস বরাবর হাইটটা এখন এটা আমার বিল করবো কি এটার উপর থেকে তো এটার উপর থেকে বিল করলে কি এই হাইটটার উপর থেকে বিল্ড হবে তো এটার আগে আমরা হাইট দিয়েছিলাম হচ্ছে থ্রি পয়েন্ট ফোর টু ফাইভ মিলিমিটার তাহলে এখানে জেড এর অ্যাক্সিস ভ্যালাটা হবে এটা তাহলে এটা হচ্ছে এটার উপরে বিল্ড হয়েছে এখন আমাদের নেক্সট লেয়ারটা লাগবে সেটা হচ্ছে আর একটা সেটা হচ্ছে এপিডার্মিস এপিডার্মিসের এর উইথ হচ্ছে সেভেন হাইট বলে দিছে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ তাই না হ্যাঁ জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার এখন এখানে আর তো জিরোই হবে তাহলে এইটা কি এখন

এইখানে এই সাইডে এইটুক অংশতে এইটুক পার্টে হচ্ছে একটা হিটের ডিস্ক রাখা হবে হিটের ডিস্ক যদি রাখা হয় তখন যেটা দেখা যাবে যে মানে এইটুক সাইডে একটা হিটের ডিস্ক রাখা হবে এই এইটুক চারা এইটুক বলা যায় তো এটা যদি রাখি তাহলে কি এখানে আমার একটা সেগমেন্ট বানাতে হবে কারণ বেসিক্যালি কি আমি এখানে সবগুলোতে একটা করে বাউন্ডারি কন্ডিশন দেবো যে কনসোলটা আমরা যেটা করি সব জায়গায় বাউন্ডারি কন্ডিশন দেই প্রত্যেকটা ওয়াল বা এজ এর মধ্যে যে কোনখানে আমার কি অ্যাকচুয়ালি ফিজিক্সটা কাজ করবে তো এটা যদি আমি দেয়ার দিতে চাই তাহলে ওকে এখন আমরা এখন যেটা করব এখানে একটা লাইন সেগমেন্ট আঁকবো লাইন সেগমেন্ট আঁকার জন্য যেটা করতে হবে লাইনে গুলো তো লাইন সেগমেন্ট বলতে বেসিক্যালি এখানে একটা পয়েন্ট আঁকতেছি আসলে কোয়ার্ডিনেট আমি কোয়ার্ডিনেট যদি দেখি তাহলে দেখো যে আমি লাইনটা আমাদের বলে দিছে যে লাইনটা হচ্ছে এইখানে এই জায়গাটাতে এইখানটাতে বেসিক্যালি এই জায়গাটাতে এইখানে শুরু হয়েছে স্ট্রেট লাইন আঁকার কোন বে আছে জানি আচ্ছা যাই হোক বেসিক্যালি এইখানে তো এই পয়েন্টটাকে এখান থেকে ফাইভ এখন আমার পয়েন্টটা শুরু হবে জিরো কমা ফাইভ থেকা এটা হচ্ছে আমার এক্স ভ্যালু আর এটা হচ্ছে কোঅর্ডিনেট এটা হচ্ছে আমার মানে হ্যাঁ এটা হচ্ছে ফাইভ কমা ফাইভ এখানে দিব তাহলে

আচ্ছা সবগুলো ডিলিট করে দিই ক্লিয়ার সিলেকশন দিলাম এটা যে হচ্ছে ক্লিয়ার সিলেকশন তো ফার্স্ট এটা অ্যাড করব তো এটা অ্যাড করে ম্যাটেরিয়াল ওয়ান লিখলাম আচ্ছা সাব ফ্যাট লিখে রাখি আপাতত আচ্ছা এটার ম্যাটেরিয়াল হচ্ছে ভ্যালু আছে থার্মাল কন্ডাক্টিভিটি ডেনসিটি এন্ড হিট সিপি তো এগুলার ভ্যালু হচ্ছে আমাদের দিয়ে দিছে তো এগুলা হলো দিয়ে দিছে এগুলো লিটারেচার থেকে নিছে তো এগুলা হচ্ছে আমরা অ্যাড করতে থাকি দেন 9 9 7 5 1 3 1 আচ্ছা এখন সবগুলো হচ্ছে একটা একটা করে অ্যাড করতেছি এইভাবে ডোমেন সিলেক্ট করলাম সেকেন্ডটা সেকেন্ডের জন্য হচ্ছে পয়েন্ট থ্রি সেভেন

আমরা হচ্ছে এই জিনিসটা একটু দেখে হম এখন এখানে এটা হচ্ছে আমার জিনিসটা তো আমাদের বাউন্ডারি কন্ডিশন যেটা হয়েছে এইটুক পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমার আচ্ছা এইটুক পার্ট হচ্ছে আমার হিটের ডিক্স লাগছে তার এখানে আমরা যেটা করা হয়েছে বাউন্ডারি কন্ডিশন হিসেবে এই জায়গায় একটা স্পেসিফাইড টেম্পারেচার ডিক্লেয়ার করা হয়েছে এটা হচ্ছে আমার স্পেসিফিক টেম্পারেচার বাউন্ডারি কন্ডিশন আর এই জায়গাগুলো যে আছে এই ওয়ালের সাইড গুলা এইটা 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 এই সাইড গুলোতে হচ্ছে আমার আইসো মানে এখানে ডেল টি বাই ডেল এক আর এ মানে কি বলতেছে এখানে কোনো

আর এখানে নিচে হচ্ছে আমার স্কিনের লেয়ারটা তো এইখানে আমার একটা কনভেকশন হবে তো এখানে আমার কনভেকশন বা কনভেকশনের ক্ষেত্রে হিট ট্রান্সফার বন্ডারি কন্ডিশন ইউজ করে এটা রাখা হয়েছে এই ফর্মুলাটা দিয়ে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন কনসোলে পুট করব কারণ এটা হচ্ছে আমাদের কাজ ওকে গো টু दट হ্যাঁ এখন হচ্ছে প্রথমে আমরা যেটা করতেছি এখান থেকে হচ্ছে আমরা বান্ধবী কন্ডিশন নেওয়ার জন্য বিভিন্ন জিনিস নিতে পারি এখানে সব কিছু আছে টেম্পারেচার নিব টেম্পারেচার নিয়ে আমরা এখানে ম্যানুয়াল আছে ম্যানুয়াল এখানে দেখো বাউন্ডারি সিলেকশন তার মানে এখানে বাউন্ডারি গুলো সিলেক্ট হবে তো বাউন্ডারি গুলো যদি সিলেক্ট হয় তাহলে এটা এখানে হচ্ছে আমি হিটার চার্ট রাখছি তো এখানে হচ্ছে আমার একটা স্পেসিফাইড টেম্পারেচার বলছে 90 ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে 363

এইচ এর ভ্যালু যেটা এটা আমাদের দিয়ে দিতেছে সেটা হচ্ছে মানে এটা তো কনস্ট্যান্ট এটা দিয়ে দিছে 73 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন আর টেম্পারেচার ডিফাইন করে দিছে সেটা হচ্ছে এক্সটারনাল টেম্পারেচার Атমস্ফিয়ারে যেটা আছে হ্যাঁ 25 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে আমরা থার্মাল ইনসুলেশন দিব কোন গুলোতে বাকি যেগুলো আছে এখানে যেটা দেখতেছি আমরা আরো বড় করি এক তো এক দেখো কিছু কিছু নট অ্যাপ্লিকেবল আছে আর বাকি যেগুলো আছে এখানে সাত আর আট হচ্ছে আমরা অলরেডি ইউজ করছি এই দুইটা বান্ডারি তাহলে ওগুলো ইউজ হয়ে গেছে এই জন্য এটা আর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল আর যেগুলো বাকি আছে ওগুলোতে হচ্ছে আমার যেগুলো বাকি আছে ওগুলো হচ্ছে আমার এই ফার্মাল ইনসুলেশন বান্ডারি কন্ডিশন ইউজ করবে এখানে যে ইকুয়েশনটা ইউজ হয়েছে এই যে কিউ ইকুয়াল টু জিরো তার মানে কি এখানে হিট কোনো এক্সচেঞ্জ হচ্ছে না আচ্ছা এখানে কিন্তু কয়েকটা বাউন্ডারি সিলেক্ট করা যায় না এগুলা বেসিক্যালি এই যে ভিতরে আমার যে বাউন্ডারি লেয়ার গুলো আছে প্লাস হচ্ছে আমার অ্যাক্সিস এর যে লেয়ারটা আছে এই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে আমার সিলেক্ট করা যাইতেছে না কারণ কি এটা অ্যাক্সিস জন্য সিলেক্ট করা যাইতেছে না আর এগুলো ভিতরে এগুলো তো আমার কোনো বাউন্ডারি না তো এগুলো সিলেক্ট করা যাচ্ছে না আর এই বাউন্ডারি লেয়ার গুলো কিন্তু মানে কনসোলের নিচে থেকে বানাইছে আমরা বানাইনি ওকে এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে তো কি আচ্ছা এখানে গ্লোবাল প্যারামিটার আছে ম্যাটেরিয়ালস আছে এখন এই জিনিসটা আসলে কি তো এখানে গ্লোবাল ডেফিনেশন বলতে এখানে আমরা যে প্যারামিটার ম্যাটেরিয়ালস ডিফাইন করবো এই জিনিসটা এই পুরা যে আমার সেকশন গুলো আছে সবগুলোর জন্য প্যারামিটার অন্য জায়গায় ডিফাইন করা যায় কিন্তু আমরা ওভারলে করলে এই জিনিসটা আর কোথাও করা লাগবে না এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে এখন এখানে আমরা বেসিক্যালি কোন প্যারামিটার গুলো অ্যাপ্লাই করব এটার জন্য আমরা একটু দেখে আসি যে ইয়াটা কোশ্চেনটা তো এখানে এই যে আমার যে হিটেল এখানে আমরা হিটেল ডিস্ক রাখছি আর ডারমিসের যে লেয়ার আছে প্লাস এখানে এপিডার্মিস এর ব্লেড লেয়ারাস ডার্মিস এপিডার্মিস এর লেয়ারাস এখানে হচ্ছে আমার হিট ট্রান্সফার হবে তো এখানে যেটা বলতেছে আমার বায়োহিট ইকুয়েশন ইউজ করে কি রে আচ্ছা এখানে মেনলি হচ্ছে আমার হিটের এখানে দাঁড়াও এই ইকুয়েশনটা মেনলি আমরা ইউজ করতেছি এই কমসলে এখানে এই যে এই পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আমার হিট ট্রান্সফার বিটুইন টিস এন্ড ব্লাড টু পারফিউশন তো এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের যে আমাদের ডার্মিস লেয়ারটা আছে এইখানে হচ্ছে হিট পারফিউশনটা হবে তো এখানে এইজন্য আমরা এখানে এটাকে হিট সোর্স হিসেবে ইউজ করতেছি কনসোলে আমরা একটু পরে হিট সোর্স ইনপুট দিব তো এখানে এই যে এই পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমাদের কিউ পার্ট তাই না হিট ট্রান্সফার বিটুইন টিস্যু এই পার্টটাও একটা কিউ তো এই কিউটা হচ্ছে আমি কনসোল ইনপুট দিব তখন কি তাহলে এখানে দেখো এই ডাব্লিউ রোবি রো সি বি তারপর টি বি এগুলো সবগুলো একটা কনস্ট্যান্ট তো এগুলোর ভ্যালুগুলো যদি আমি ইনপুট দিয়ে দেই তাহলে হচ্ছে প্যারামিটার ইনপুট দিয়ে দেই তাহলে আমার যখন ইকুয়েশনটা লিখবো তখন আমি তাহলে বি লিখতে পারি আমি আরেকটা কাজও করতে পারি আমি যদি প্যারামিটার গুলো আমি লিখবো তখন এই এটা পরে তো এখানে আমরা দেখতেছি কিছু জিনিস যে এখানে সবগুলা বলে দিছে যে কোনটা আসছে কি তো এই অনুযায়ী হচ্ছে আমরা একটু পরে ইনপুট দিতেছি কম চলে যাই হ্যাঁ এখন সবগুলা প্যারামিটার হচ্ছে যদি লিখে রাখি আগে আচ্ছা আমি ভ্যালুগুলো ইনপুট দিছি তো এখানে যেটা হয়েছে আমাদের ইনপুট দেওয়ার ফর্মেট বেসিক্যালি এটা নাম ডিফাইন করে দিব তো কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এখানে যে আমি কেজি বা কেলভিন এগুলো ইউজ করতেছি এগুলো কমসোলে আগে থেকে ডিফাইন করা আছে লাইক আমি যদি এখানে ছোট হাতের কি ইউজ করি তাহলে জিনিসটা হলুদ হয়েছে মানে এখানে একটা স্লাইট ইরোর আছে আন্ন নিবি যখন আমি বড় হাতের কে দিতেছি ও জানে যে এটা অ্যাকচুয়ালি কেলফি প্লাস আমি যদি কনসার্টে কোনো ভুল করি যে এটা দিন তাহলে ও হচ্ছে আমাকে নিজে থেকে বলে দিচ্ছে আমি কি ভুল করছি এটা কনসার্ট একটা ভালো জিনিস এখন আমরা যেটা করব এখানে ডেসক্রিপশন গুলো লেখা যায় লিখতে হবে না লিখলাম আপাতত তো আমরা এখন হিট ট্রান্সফারে আবার যদি যাই এখান থেকে আমি হিট সোর্স এড করব হিট হিট সোর্স সোর্স যদি করি হচ্ছে আমার এই এই লেয়ারটা সিলেক্ট তো এখন আমরা যেটা করতেছি কিউ নট এর যে এই যে আমরা একটা ফর্মুলা দেখে আসলাম যে কিউনট এর কি ফর্মুলা ইউজ করবো এইখানে হচ্ছে আমি রো মানে এই এই যে এইগুলাই হচ্ছে আমি জেনারেল জেনারেল প্যারামিটারে ডিফাইন করছি এগুলাই হচ্ছে ডিফাইন করার রিজেন আচ্ছা এখানে হচ্ছে আমি ইনপুট দিলাম ফর্মুলাটা ঠিক আছে হ্যাঁ ঠিক না থাকলে ইডোর দেখাই তো এখানে বেসিক্যালি কিন্তু সবগুলো কি কনস্ট্যান্ট না তো এখানে আমি যদি প্যারামিটার ডিফাইন না করতাম এখানে যা সবগুলার ভ্যালু গুলো লিখে দিলেই হয়তো গুন দিয়ে ওইটাই তাই ওটা ওটাও করা যাইতো চাইলে তো আপাতত আমরা এটাই করছি এখন আরেকটা জিনিস আমরা করতেছি যে পুরো সিস্টেমটার হচ্ছে একটা টেম্পারেচার ডিফাইন করতেছি তিনটা ডোমেনে ইনিশিয়ালি যে টেম্পারেচার ছিল সেটা হচ্ছে ধরছে হচ্ছে

এখন এখন এখানে কিছু এডিট করতে হবে সেটা হচ্ছে এই এখন একটু ব্যাক গেলে আমার এখানে যে ইকুয়েশনটা আছে এখানে বেসিক্যালি কি ই এর কোনো ইউনিট নাই এরই খালি ইউনিট আছে এ হচ্ছে আমার ফ্রিকুয়েন্সি ফ্যাক্টর তাহলে এটা ইউনিট কি ওয়ান বাই সেকেন্ড তো বিডি সলভ এর যে ইউনিট ওটা হচ্ছে ওয়ান বাই এস সেকেন্ড দিতে হবে তো এখন আর এই ফর্মুলাতে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কি বোঝাইতেছে সাকসেসফুল কলেশন বিটুইন মলিকুলস মানে বার্নের ইন্ডেক্স এর এই ফর্মুলাটা দিয়ে আমরা কাজ করব এ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর যেটা হচ্ছে কলেশন নাম্বার অফ কলেশন বিটুইন রিয়াক্টিং মলিকুলস পার ইউনিট টাইম তো এখানে এটা তাহলে এটা ইউনিট 1 বাই সেকেন্ড হবে আর অ্যাক্টিভেশন এনার্জি তো আমরা বুঝতেছি কি জিনিস আর আর টি ডিটি এখানে হচ্ছে বার্নারি আছে এই এখন তাহলে কি পিডিএতে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা হচ্ছে ইনপুট দিব বেসিক্যালি তাই না তো এই ইনপুটটা যখন দিব তাহলে এখানে এখন দেখো পিডি এখানে কনসোলাটি ইকুয়েশন দেওয়া আছে কিন্তু আমাদের যে ইকুয়েশনের টার্মটা আছে সেখানে সেকেন্ড অর্ডারের কোনো পার্ট অ্যাকচুয়ালি নাই তাহলে সেকেন্ড অর্ডারের পার্টটা যদি আমি জিরো করতে চাই তাহলে আমার এই কনস্ট্যান্টারে যদি আমি জিরো বসাই তাহলে এই পার্টটা চলে যাবে কিন্তু আমাদের ফর্মুলাটা কি ছিল ডেল ওমেগা বাই ডেল টি তো এই পার্টটা আমার লাগবে আর এই কনস্ট্যান্টার কোনো দরকার আছে না তাহলে এখানে আমি ওয়ান বসাইছি তাহলে খালি এইটা থাকতেছে ডেল ইউ বাই ডেল টি তারপর এখানে এই পার্টটাও আমার ইকুয়েশনে নাই তাহলে এখানে হচ্ছে আমি কি করব জিরো বসাই দিব এই দুইটা জিরো বসাই দে এটা গেল না তাহলে আর আমার ইকুয়েশন আর বাকি কি ছিল বাকি ছিল ইন্টিগ্রেশন এ ই টু দি পাওয়ার মাইনাস আর এ বাই টি হ্যাঁ তো এই পার্টটা হচ্ছে আমার এফ হবে সোর্স টার্ম তাহলে এখন সোর্স টার্মের যে ইউনিট এটা কি ছিল সোর্স টার্মে খালি আমার এটাই বাকি ছিল আর বাকিটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস আর এ বাই আর বাই টি মেবি আচ্ছা হুম ওকে একটু দেখে আসতেছি ই আর ছিল যেটা তো এখানে যদি আমরা এখন কনসলে চাই কমসলে তাহলে এখানে তাহলে এটা জিরো বানাইলাম এটা জিরো বানাইলাম তাহলে এফ এর মধ্যে আমি কি বসাবো এ এবার মাইনাস ই এ বাই আর টি তো এটা যদি আমি বসাইতে চাই তাহলে কি আমার এখানে এ একটা কনস্ট্যান্ট আছে ই এ একটা কনস্ট্যান্ট আছে তো এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু আমাদের ইনপুট দিতে হবে

বেসিক্যালি এই ইকুয়েশন ছিল তাহলে কি আমার এই টার্মটা রাখা লাগবে এই টার্মটা রাখা লাগতে জন্য এই টার্মটা লাগবে না এফ এ হচ্ছে আমি এই পুরাটা বানাইছি তাহলে এখানে আমি যেটা করলাম তাহলে এফ এর ভ্যালুটা হচ্ছে আপাতত এখানে আমার ইনপুট দিতে হবে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা যদি আমি লিখতে চাই তাহলে কি আচ্ছা ইকুয়েশনটা ইনপুট দেওয়ার আগে আমার প্যারামিটারে এই ভ্যালুগুলো ডিফাইন করে আসবো নাহলে ইরোর আসবে

আর কনস্ট্যান্ট ইনপুট দিলাম আমরা তো আই থিংক এখানে আর কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কনসোলের মধ্যে আছে যেহেতু দেওয়া লাগে নাই হম তাহলে আমাদের এখানে পিডি তে যেগুলো দেওয়া দরকার এটার কাজ আমাদের শেষ এখন হচ্ছে আমাদের মেশ মেশে যেতে হবে মেশ করতে হবে এখন হচ্ছে এটাই যায় না কেন এখন মেসে যদি আমি নর্মালি মেস করা চাই ফাইন মেশ দিয়ে এইগুলো আমরা করব না আমরা হচ্ছে অনেক ভালো মেশ করব স্ট্রাকচার মেশ করব बेसिकली তো ছ আইটেম হচ্ছে কেন হুম যা দিয়ে মেশ ওকে এখন আমরা যেটা যাবো ম্যাপ মেশিনে যাবো ম্যাপ মেশিনে গিয়ে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন যে কলে কি আমরা স্ট্রাকচার মিস করতে পারতেছি তো আমাদের যেটা করতে হবে প্রথমে এখানে আমরা বাউন্ডারি সিলেক্ট করতে পারি ধরো আমরা এই বাউন্ডারি আর এই বাউন্ডারিটা সিলেক্ট করলাম এখানে যদি প্রিডিফাইন্ড এর নাম্বার অফ এলিমেন্টস দিলাম 10 এন এলিমেন্ট হিসেবে 2 এখন যেটা হবে এটা বিল্ড হয়ে গেল এখন এখানে যেটা বেসিক্যালি হইছে আমাদের এখানে দুইটা বাউন্ডারি আছে এখানে দুইটা যে বাউন্ডারি আছে এই দুইটা বাউন্ডারির মধ্যে বেসিক্যালি নাম্বার অফ এলিমেন্ট মানে এলিমেন্ট রয়েছে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা তৈরি হয়েছে এখন প্লাস এলিমেন্ট রেশিও দুই এলিমেন্ট রেশিও দুই মানে হচ্ছে নিচের যে বক্সটা আছে এন্ড উপরের যে বক্সটা এই দুটা যদি আমি রেশিও করি তাহলে রেশিও হবে দুই এখন আবার আরেকটা কাজ করা যায় যেটা হচ্ছে এটা এখন কি হয়েছে এক আর নয় বান্ডের মধ্যে দশটা বক্স তৈরি হয়েছে এক আর নয় এখানে দশটা এখন আরেকটা যদি কাজ করি এখানে আমি রিভার্স টেক দিল এখন কি হয়েছে আগে নিচে ছিল ছোটটা উপরে ছিল বড়টা এখন নিচে গেছে বড়টা উপরে গেছে ছোটটা তাইলে আমাদের আমরা এখন রিভার্স দিব নাকি দিব না এখন কথা হচ্ছে আমরা মন যেটা সিমুলেট করতেছি আমাদের এইখানে হচ্ছে এইটা টিক্সটা আছে তো এখানে বেশি চেঞ্জ হবে তাহলে আমাদের মেশ কোথায় ডেন্স হবে উপরের দিকে মেস টেন্স হওয়া দরকার তাই আমরা এখানে যতগুলো করতেছি সবগুলোতে রিভার্স ডিরেকশনটা সিলেক্ট করব তাহলে এখন এটা হচ্ছে আমার জাস্ট এক আর নয়ের জন্য এখন আমরা হচ্ছে যেটা করি আরেকটা বাউন্ডারি ডিস্ট্রিবিউশন সিলেক্ট করি আরেকটা ডিস্ট্রিবিউশন গিয়ে এইবার সিলেক্ট করব এই বাউন্ডারি গুলো দুই চার ছয় এখানে হচ্ছে প্রিডিফাইন্ডে গিয়ে নাম্বার অফ এলিমেন্ট দশ এন্ড এলিমেন্ট হচ্ছে এক মানে সেমই থাকতেছে একদম ইকুয়ালি এন্ড রিভার্স রিভার্স না এখন যেটা হয়েছে বেসিক্যালি জুম যদি করি এই বরাবর দুইশো দশটা লাইন তৈরি হয়েছে দুই চার ছয় যে বরাবর গেছি আমরা এই বরাবর দুইশো দশটা লাইন তৈরি হয়েছে তাহলে এক নয় যখন সিলেক্ট করছিলাম যে এক নয় যখন সিলেক্ট করছিলাম এইটা আর এটা তখন এদের মাঝখানে এরা ডিভাইড হয়ে গেছে দশটা লাইন বরাবর এখন এটা হচ্ছে দুইশো দশটা লাইনে ডিভাইড হয়ে গেছে তাহলে এখন যদি আমি বলি এখানে দশটা আর এখানে দুইশো দশটা তাহলে টেন ইন্টু দুইশো তাহলে এখানে মোট হচ্ছে আমার তাহলে এখানে আমার মেস কয়টা তৈরি হয়েছে

তিন আর দশ এটা তিন এটা দশ এখানে হচ্ছে পিডি ফ্রেন্ডে যাব পিডি ফ্রেন্ডে এখানে দুশো দশটা যাবে হ্যাঁ না তিন এখানে বিশটা তিন আর দশ সিলেক্ট করলে এই বরাবর ভাগ হবে তাহলে এখানে হচ্ছে বিশটা সিলেক্ট করবো এখানে আমার আরো ডেন্স আর লাগবে আর এখানে এটা দিছি বিশ আর দিস ইস সিলেক্ট রিভার্স দেন বিল সিলেক্ট ইনভার্স এখানে হচ্ছে জুম করে যদি দেখি তাহলে কি এই বরাবর বিশটা ভাগ হয়েছে ঠিক আছে আগে এইবার আমরা দশটা ভাগ করছি ওকে এখন এইখানে তাহলে কি হলো এখানে বিশটা কিন্তু দুশো দশ তাহলে এখানে কয়টা হয়েছে আমার তাহলে এখানে কি বিয়াল্লিশশোটা এলিমেন্ট তৈরি হয়েছে ওকে হম আচ্ছা আগেটা আমি রিভার্স ফরেস্ট দেয়নি দিয়ে আসে বলতো ওকে এখন আরেকটা ডিস্ট্রিবিউশন এখন আরেকটা ডিস্ট্রিবিউশন নিতে হচ্ছে আমরা হচ্ছে তিনটা করছি পাঁচ আর এগারো নিতে বলছে জুম করতে হবে পাঁচ আর এগারো নিতে হলে বাউন্ডারি সিলেক্ট করলাম পাঁচ আবার হচ্ছে এই বাউন্ডারি সিলেক্ট করি এগারো আচ্ছা এখন এখানে গিয়ে নাম্বার অফ এলিমেন্ট কি বলছে এখানে দশটা নিসি আর এলিমেন্ট হচ্ছে এক নিসি

চার এগারো যে বাউন্ডারিটা পাঁচ আর এগারো যে বাউন্ডারিটা ছিল এখানে এই সাইড আমি দশটা 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 মানে ছিল আবার দিচ্ছি তাহলে এইখানে হচ্ছে আমার একুশটা তো এখন হ্যাঁ এখন এগুলা যদি আমি বিএল দিই আচ্ছা আমি যেতে পারিনি আচ্ছা এখন তাহলে আমাদের সবগুলো ডিস্ট্রিবিউশন বারো মাসে তাহলে মোট টোটাল এলিমেন্ট হয়েছে কয়টা আট এখানে দেখতে পাচ্ছি তাহলে এইগুলো যদি আমি যোগ করি তাহলে কত আছে আট হাজার এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমাদের মোট ডোমেন এলিমেন্ট কয়টা হয়েছে আট তো আমাদের এখানে মেশের কাজ তো এইটা এই রেশিও গুলো চেঞ্জ করে হচ্ছে বেসিক্যালি আমাদের এলিমেন্ট সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো also ক্যালকুলে করতে পারবো যে যদি এই ভ্যালু গুলা দিয়ে দেয় যে এই বরাবর কতটা মানে এই বাউন্ডারিতে কয়টা সিলেক্ট করছে এই বাউন্ডারিতে কয়টা সিলেক্ট করছে দেন আমরা ক্যালকুলেট করতে পারবো আসলে আমাদের কয়টা ডোমেন এলিমেন্ট তৈরি হয়েছে এখন তাহলে এটার কাজ আমাদের শেষ এখন আমরা যেটা করব আমাদের মেজ বানানো শেষ ও আচ্ছা এখানে একটা কাহিনী হয়েছে এখন এটা জুম করলাম এখন বেসিক্যালি আমাদের কোশ্চেনে যেটা বলছে যে এই জায়গাতে হঠাৎ করে মেশে একটা সাডেন চেঞ্জ হয়েছে এখানে এলিমেন্ট এত বড় তো এই বাউন্ডারি পরে এটা হঠাৎ করে অনেক ছোট হয়ে গেছে তো এই জন্য এই জায়গায় আমরা একটা স্লাইট ইমপ্রুভমেন্ট করার জন্য প্রথম যে মেসটা ছিল এক আর নয় মানে প্রথম ডিস্ট্রিবিউশন এটার এলিমেন্টটা বাড়াই দেবো এলিমেন্টটা যদি বাড়াই দিই তাহলে এখানে আগে ছিল দশটা এই বরাবর মানে রো ছিল দশটা তাহলে এখন পনেরোটা রো হয়ে যায় পুরো চাচ্ছে একটু ছোট তো বাড়ায় যদি দেই তাহলে এখন কি সাইজটা একটু ভালো হয়েছে মানে সিমিলার মেস দেখা তো এখানে মেসটা কি ভালো হয়েছে এখন আমাদের কাজ শেষ এই জন্য এখন কয়টা হইলো বাড়াইলাম পরে নয় হাজার চারশো পঞ্চাশ এখন আমাদের মেস শেষ এখন আমরা স্টাডিতে গিয়ে টাইম ডিপেন্ডেন্টে এখন এখানে যেটা করতেছে জিরো পয়েন্ট ফাইভ আর ফিফটিন দিতেছে বেসিক্যালি

তো এখন এই যে আমাদের কাছে ডান এটা হচ্ছে থ্রি যে মডেল যেটা হয়েছে এখন যদি আমরা প্রসেসিং এ যাই ফার্স্ট ফার্স্ট তাহলে আমরা হচ্ছে প্রথমে কন্ট্রোল প্লট করব কন্ট্রোল প্লটের জন্য টু ডি প্লট যেহেতু কন্ট্রোল যেটা টু ডি প্লট তাহলে কন্ট্রোল সিলেক্ট করলাম এখন আমাদের ভ্যালুগুলো কিছু নেব ডিগ্রি সেলসিয়াস এ ক্যালকুলেট করবো বেসিক্যালি ওইটা আমরা এখানে নব্বই দিছিলাম তারপর বাকি ভ্যালুগুলো ছিল হচ্ছে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস দিয়েছিল আমরা আমাদের পুরা এলিমেন্টে আচ্ছা তো এখন ডিগ্রি সেলসিয়াস জন্য এখানে ফ্রম প্যারেন্ট কে এখানে এন্ট্রি মেথডটা হচ্ছে লেভেল নাম্বার অফ লেভেল যদি দেই তাহলে বিশটা হচ্ছে র্যান্ডম জন্য হচ্ছে আমার এখানে ডাটা চলে আসছে র্যান্ডম কিন্তু আমি চাই না আমি চাই হচ্ছে আমার কয়েকটা পার্টিকুলার ভ্যালুতে হচ্ছে আমি ডাটাটা চাই সেক্ষেত্রে আমি কয়েকটা যদি সিলেক্ট করি ধরলাম পঞ্চান্নটা এটা সিলেক্ট হলাম এখন তোর দিলে এই কয়টা আসবে কন্ট্রোল টাইপ হচ্ছে লাইন আসছে বাট টিউব দিলে হচ্ছে কন্ট্রোল এটা একটু মোটা হবে বেসিক্যালি তারপর লেভেল দিলে হচ্ছে এই লেভেলটা দেখা যাবে এর কালারও যদি আমি চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো সব কিছু করা যাবে এন্ড দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের কন্ট্রল প্লট একটা এটা সে টাইম হচ্ছে এত এখন এটার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এই যে এই তো আমি অন্য একটা টাইমের ডাটাটা চাই এগারো দিয়ে প্লট করলাম এই যে অন্য টাইমের জন্য প্লট হয়ে গেল এই কন্ট্রোল যে এই ডুডি প্লট গ্রুপ আছে এখানে গিয়ে তাহলে আমি প্রথম যদি প্লট করি তাহলে টেম্পারেচারে কি এখনো আসে নাই বাড়ে নাই আস্তে আস্তে বাড়া নিচে ছড়াবে হিটটা তো এখন হচ্ছে আমরা আর একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা যে পিডি সলভ করছি ওটার ব্যাগ থাকা দরকার এখন যেটা করতেছি আরেকটা টুডি প্লট গ্রুপ বানাই হম আলাদা হয় এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে কন্ট্রোল তো এই দাও কন্ট্রোল পট হবে এটা এক্সপ্রেশনটা হচ্ছে আমরা রিপ্লেস করব রিপ্লেস করার জন্য এখানে গিয়ে যে আমরা ফর্ম পিডিএফ এ যেটা সিলেক্ট করতে সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ

আচ্ছা যদি দেখি এখানে কি যে ডেল ইউ বাই ডেল এটা যদি আমার ইকুয়েশনটা ছিল ইকুয়েশনে এটা ছিল কি ওমেগা ওমেগার ভ্যালুটা হচ্ছে আমার বার্নি ইন্ডেক্সটা নির্দেশ করতেছিল তো ওইটার হচ্ছে আমার বেসিক্যালি সলভটা বের হচ্ছে এখন আমরা এক্সপেরিমেন্টের পার্ট মেইনলি এটাই কমপ্লিট করে দ্যাট দ্যাটস দ্য